প্রথমে তর্কা তর্কি অশ্রাব্য গালি গালাজ আর তার পাছত সিনেমার কায়দায় গাড়িত উঠাই নিলে দুজন যুবকক ভালদরে চাওক এই দৃশ্যল ঘটনার স্থান শিবসাগরের দলমুখ চারিআলি ধারলৈ লওয়া টাকা সময়মতে ঘুরাই দিব নোৱাৰাৰ বাবে দুজন যুবকক প্রহার উসমান খান নামৰ ব্যক্তিজনৰ এখন ফাস্টফুডত কর্মরত মানিক পাল আর আকাশ দাসক প্রহার করলে উসমান খানে গোটে ঘর তারমানে বস্তু বস্তু ভাঙি তারমানে তাক বিচারিছে তারমানে লড় কত রাখিছ মোর দোকানত কাম নকলে কারো দোকানত কাম করব নিদো এনেকে কলে কোয়ার পিছন মো কলো যে লড় মাক বাপেকে মোক সমজাই দিয়ে গেছে আপনি একটা কাম করক মাক বাপেক মাত মাতি পেলায় তাক লো যাব যদি পয়সা পাবলে আছে লড়ক খুঁজলো তো পয়সা দিবলে আছে নিবলে নাই সব লেনদেন ক্লিয়ার হয়ে আছে দিন দুপুরতে উসমান খানে এদল যুবকক লগত লৈ উপস্থিত হয় ফাস্টফুডর দোকানখনত আরম্ভ করে গালি গালাজ মোবাইলত বন্দী হয়েছে ঘটনার সমগ্র দৃশ্য তার পিছতেই মানিক পালক জোর করে গাড়িত উঠাই নিবলৈ লওঁতেই বাধা প্রদান করেছিল সুমি রায় নামৰ মহিলাগৰাকীয়ে কিন্তু মহিলাগৰাকীকো রাজপথে বেয়াকৈ ব্যবহার করে উসমান খানে এই সমগ্র দৃশ্য বন্দী হয়ে রয় মোবাইল ক্যামেরাত উল্লেখ্য যে উসমান খানৰ পৰা ধাৰলৈ লোৱা 14,000 টকা সময়মতে ঘূৰাই নিদিয়াৰ বাবেই মারপিটৰ অভিযোগ উত্থাপন কৰিছে যদিও মানিক পালে উসমান খানক টকা দিবলৈ থকা কথা অস্বীকাৰ কৰিছে হাজিৰা ভালকৈ নিদিয়ে কাম কৰিলে তাৰপৰা ৰাতি 10টা 11টালৈকে কাম কৰোৱাই ক'ব বোলে আজি 100 টকা লৈ যায় আজি 200 বজাৰ নাই সেইবোৰ পইচাই নিদিয়ে মোৰ আৰু যিকেইটা পইচা থাকে মানে সেইকেইটা পইচা দৰ্জাৰ পৰা নাকাটে মোৰ মাৰপিট কৰিছে মোৰ ডকুমেণ্টছখিনি ৰাখি থৈ দিছে মোৰ মাননীয় ভাৱে ডকুমেণ্টছ ৰাখি থৈছে আধাৰ কাৰ্ড আৰু পান কাৰ্ড ৰাখি থৈ দিছে সেইটো মাৰপিট কৰে ঘৰ তেনেকৈ কাম নকৰিলে মায়ে সেইবিলাক কৰে মই নাকৰ পৰ্দাৰ ফাটি আছে ভিতৰত তাৰপৰা পিঠিটো বিষাই আছে কোমৰটো ঘৰলৈ লৈ গৈছিলে দলমুখ চাৰিআলি পৰা তেওঁ ঘৰলৈ ইতিমধ্যেই ভুক্তভোগীয়ে শিবসাগৰ থানাত ঘটনা সন্দৰ্ভত দাখিল কৰিছে এজাহাৰ কিন্তু শিবসাগৰৰ প্ৰাণকেন্দ্ৰ দলমুখ চাৰিআলিতে অপহৰণৰ কাইদাৰে যুৱকক উঠাই নি মাৰপিট কৰিবলৈ কেনেকৈ সাহস পালে সেয়াহে এটা ডাঙৰ প্ৰশ্ন শিবসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট